हेलो बंधुरा, आमी सुजय। तो वेलकम टू प्रयास टेप्टोल यूट्यूब चैनल। आज के डिसकाशन करब मैथ प्रैक्टिस सेट नंबर 14। एखे मिले हमें जो क्वेश्चनगुलो डिसकाशन करब, क्वेश्चनगुलो तुम्हारे अपकामिंग एग्जाम डब्ल्यूबी कन्स्टेबल एस आई और एक्साइज मेन्सि खूब इम्पोर्टेंट। तो भिडियो तुम्हारा खूब भालो करे देखो, अवश्य तुम्हारा पेन और पेपर नहीं भिडियो देखे प्रैक्टिस करते थको अंकगुलो, তাহলে তোমাদের এক্সামের পার্সপেক্টিভে কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, একটি বিল্ডিংয়ের বর্তমান মূল্য হচ্ছে 1,33,100 টাকা এবং একটি জমির বর্তমান মূল্য হচ্ছে 72,900 টাকা। বিল্ডিংয়ের মূল্য প্রত্যেক বছর 10% হ্রাস পেলে এবং জমির মূল্য প্রত্যেক বছর 10% বৃদ্ধি পেলে কত বছর পর উভয়ের মূল্য সমান হবে? ফার্স্ট অফ অল হচ্ছে একটা বিল্ডিংয়ের মূল্য হচ্ছে 1,33,100 টাকা, সেক্ষেত্রে আমার বলেছে যে 10% হ্রাস পেলে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 1 - 10/100, তার উপরে পাওয়ারটা লিখবো টি। অর্থাৎ আমরা বলবো যে টি বছর পরে যেটা হচ্ছে বিল্ডিংটার যেটা মূল্য সেটা হচ্ছে 1,33,000 টাকা, আর 10% করে যদি হ্রাস পায় তাহলে টি বছর পরে তার মূল্যটা হবে এটা। আবার দেখো এখানে হচ্ছে একটা হচ্ছে তোমার জমির মূল্য সেটা হচ্ছে 72,900 টাকা, তাহলে 72,900 আমরা লিখবো, এখানে আমরা লিখবো হচ্ছে 1 + 10/100, তার উপরে পাওয়ার হচ্ছে টি। এদিকে দেখো দুদিকে কিন্তু আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা ইউজ করলাম, একদিকে আমার 10% হ্রাস পেয়েছে তাই এখানে আমরা মাইনাস লিখলাম, আরেকদিকে আমার বৃদ্ধি পাচ্ছে তাই এখানে হচ্ছে আমরা প্লাস লিখলাম, আর দুদিকের হচ্ছে আমরা সময়টা টি লিখেছি। তাহলে এখান থেকে দুটোর মূল্য সমান হবে, তাহলে এখান থেকে আমরা এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দিতে পারি। আমরা এখান থেকে লিখতে পারি 1331, এখান থেকে এই শূন্য আর এই শূন্য কাটতে পারি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 9/10, তার উপরে পাওয়ারটা হবে টি। আর এদিক থেকে আমরা লিখতে পারি 729, এদিক থেকে আমরা লিখতে পারি এই জিরো এই জিরো কেটে দিলে 11/10, তার উপরে পাওয়ারটা টি। এবার যদি এটুকু যদি আমরা পরের লাইন যদি ফ্রেশভাবে করি, তোমরা এটুকু একটা স্ক্রিনশট নাও, এরপরে যদি আমরা এটাকে ফ্রেশভাবে লিখি, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি 1331, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 9, তার উপরে পাওয়ার টি, এদিকে হচ্ছে 10, তার উপরে পাওয়ার টি, আর এদিক থেকে আমরা পেয়েছিলাম 729, এখান থেকে আমরা লিখতে পারি 11, তার উপরে পাওয়ার টি, আর এদিকে হচ্ছে 10, তার উপরে পাওয়ার টি। এবার এই 10-এর উপরে পাওয়ার টি, এই 10-এর উপরে পাওয়ার টি আমরা কেটে দিতে পারি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1331/729 ইকুয়াল টু আমরা লিখতে পারি 11/9, তার উপরে পাওয়ারটা হচ্ছে টি, 11/10, তার উপরে পাওয়ার টি বাই হচ্ছে 9, তার উপরে পাওয়ার টিকে আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো এরপরে আমরা কি লিখতে পারি, এটুকু তোমরা একটা স্ক্রিনশট নাও, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যেটা হচ্ছে 1331 সেটা হচ্ছে 11-এর কিউব, আর যেটা হচ্ছে 729 সেটা হচ্ছে 9-এর কিউব। তাহলে আমরা লিখতে পারি 11/9, তার উপরে পাওয়ার 3 ইকুয়াল টু হচ্ছে 11/9, তার উপরে পাওয়ারটা টি। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যেটা আমাদের সময় অর্থাৎ টি = 3 বছর। তাহলে আমরা বলতে পারি যে একটা বিল্ডিংয়ের বর্তমান মূল্য 1,33,100 টাকা এবং একটি জমির বর্তমান মূল্য 72,900 টাকা হলে বিল্ডিংটির মূল্য 10% হ্রাস পেলে এবং জমির মূল্য 10% বৃদ্ধি পেলে তাদের হচ্ছে উভয়ের মূল্য সমান হবে 3 বছর পরে। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান এ। ক্লিয়ার? আশা করি কোথাও কোনো সমস্যা নেই। এরপরেও যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 2 নম্বর কোশ্চেনটা বলেছে 6 জন লোক এবং 5 জন মহিলা কোনো কাজ করতে পারে 6 দিনে, যেখানে 3 জন লোক এবং 4 জন মহিলা কাজটি করতে পারে 10 দিনে। প্রথমে হচ্ছে 6 জন লোক এবং 5 জন মহিলা কোনো একটা কাজ করতে পারে 6 দিনে, আরেকদিকে বলা 3 জন লোক এবং 4 জন মহিলা কোনো একটা কাজ করতে পারে 10 দিনে, সরি এখান থেকে হচ্ছে 10 দিনে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 6 জন লোক 6 man × 6, তাহলে আমরা এদিক থেকে পাচ্ছি হচ্ছে 36 জন লোক, এই থেকে আমরা পাচ্ছি হচ্ছে 30 জন মহিলা, এই থেকে আমরা পাচ্ছি 30 জন লোক, আর এদিক থেকে আমরা পাবো 40 জন মহিলা। তাহলে দেখো যদি আমরা 30 ম্যানটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 36 জন লোক থেকে 30 জন লোক মাইনাস করলে আমরা পাবো 6 জন লোক, আর এদিকে 40 জন মহিলার থেকে যদি 30 জন মহিলা আমরা মাইনাস করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 10 জন মহিলা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3 জন লোক = 5 জন মহিলা। তাহলে এটুকুই আমাদের প্রয়োজন। আমরা যদি এটুকু পেয়ে যাই তাহলে এবার কিন্তু আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যায়, এখন কিন্তু আমরা অঙ্কটা খুব সহজেই সলভ করতে পারো। তাহলে তোমরা একটা স্ক্রিনশট নাও, এর পরের স্টেপটা যদি আমরা লিখি,
তাহলে এরপরে আমরা লিখতে পারি এখান থেকে যে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে তিনজন লোক সমান সমান পাঁচজন মহিলা, এটা আমরা পেয়েছি। তাহলে দেখো ছয়জন লোক, তিনজন লোক মানে যদি ছয়জন পাঁচজন মহিলা হয় তাহলে ছয়জন লোক সমান সমান আমরা কতজন মহিলা বলতে পারি? 10 জন মহিলা বলতে পারি। তাহলে দেখো ছয়জন লোক মানে আমরা বলবো 10 জন মহিলা, আর এখানে আছে আরও 5 জন মহিলা, তাহলে টোটাল কতজন মহিলা হলো? 15 জন মহিলা। তাহলে আমরা বলতে পারি 15 জন মহিলা কোনো একটা কাজ করতে পারে 6 দিনে, লিখতেই পারি আমরা এটা। এবার দেখো এখানে কতজন লোক বলা, এখানে বলা হচ্ছে 3 জন লোক, তাহলে 3 জন লোক মানে যদি 5 জন মহিলা হয় তাহলে 9 জন লোক সমান সমান কতজন মহিলা হবে? অবশ্যই 15 জন মহিলা হবে। তাহলে এখানে আমরা পেলাম 9 জন লোক মানে 15 জন মহিলা, আর এখানে আরও 15 জন মহিলা, তাহলে কতজন মহিলা হলো? টোটাল 30 জন মহিলা। তাহলে 30 জন মহিলা কাজটা কতদিনে করবে? সেটা হচ্ছে x দিন। তাহলে এখানে আমরা পাচ্ছি 6 15 90, 30 দিয়ে 90 কে কাটলে আমরা বলবো 3। তাহলে আমরা বলতে পারি যে 9 জন লোক এবং 15 জন মহিলা কোনো একটা কাজ 3 দিনে করতে পারবে। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 3 নম্বর কোশ্চেনটা বলেছে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল একই দিকে ধাবমান একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা? ফার্স্ট অফ অল দেখো এখানে যেটা আমার দূরত্ব সেটা হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য, যেটা হচ্ছে 150 মিটার, যেটা আমার সময় সেটা হচ্ছে 10 সেকেন্ড। তাহলে সময়টা আমরা বলতে পারি 10 সেকেন্ড। তাহলে আমরা গতিবেগটা কত বলতে পারি? 150 ভাগ হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে দূরত্ব আর এটা হচ্ছে সময়, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা পাই গতিবেগ। এবার এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা যদি আমরা কিলোমিটার প্রতি ঘন্টায় কনভার্ট করতে চাই তাহলে আমরা এটাকে গুণ করবো 18/5 দিয়ে। তাহলে এই শূন্য আর এই শূন্য আমরা কাটতে পারি, 5 দিয়ে 15কে কাটলে 3। তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে আমরা যেটা পেলাম অর্থাৎ হচ্ছে কোনো একটা ট্রেন 2 কিলোমিটার গতিবেগে ধাবমান একজন ব্যক্তিকে অতিক্রম করার পরে ট্রেনটার যেটা গতিবেগ সেটা হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ আমরা এখানে যে গতিবেগটা পেয়েছি সেটা ট্রেনটার নিজস্ব গতিবেগ না, এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। অর্থাৎ ট্রেনটার গতিবেগ থেকে ব্যক্তির গতিবেগটা বিয়োগ করার পরে যে গতিবেগটা সেটা আমরা পেয়েছি, অর্থাৎ 54 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার ব্যক্তির গতিবেগ কত ছিল? 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে যদি আমরা 54-এর সাথে যদি আরও 2 কিলোমিটার প্লাস করে দিই তাহলে আমরা যে গতিবেগটা পাবো সেটাকে আমরা বলতে পারি ট্রেনের গতিবেগ। তাহলে ট্রেনের যেটা গতিবেগ হবে সেটা হচ্ছে 56 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? কারণ ব্যক্তির গতিবেগ আর ট্রেনের গতিবেগ একই অভিমুখে ছিল, আর যখনই হচ্ছে দুজনের গতিবেগ একই অভিমুখে হয় তখন আমরা আপেক্ষিক গতিবেগ কী করি? দুটো ট্রেন বা দুজন ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে তাদের হচ্ছে গতিবেগের যেটা পার্থক্য সেটাই হচ্ছে আপেক্ষিক গতিবেগ। তাহলে আমরা এখানে যে গতিবেগটা বের করেছি সেটা হচ্ছে ট্রেনের গতিবেগের থেকে ব্যক্তির গতিবেগের বিয়োগফলটা। তাহলে আমাদের কি করতে হবে? ব্যক্তির গতিবেগটাও প্লাস করতে হবে, তাহলেই আমরা পাবো ট্রেনের গতিবেগ যেটা হচ্ছে 56 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার অপশন এ। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 4 নম্বর কোশ্চেনটা বলেছে একটি 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 5, 8, 10 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। প্রথমত হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখতে পারি 1, তার পিছনে 3টা 0, এটা হলো 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। ভাগ করতে হবে কত দিয়ে? 5, 8, 10 এবং 15। অর্থাৎ 5, 8, 10 এবং 15 এদের যদি আমরা লসাগু বের করে নিই সেটা হবে 120। তাহলে আমরা 120 দিয়ে যদি 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যায় ভাগ করি, প্রথমে যদি আমরা 8 বার দেখি তাহলে 8 বারে আমার হচ্ছে 960, তাহলে আমি যদি বিয়োগ করি পাচ্ছি 40, তাহলে অবশিষ্ট হচ্ছে আমার 40। এবার যদি 1000 থেকে আমরা যদি 40 বিয়োগ করে দিই তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, কিন্তু আমাদের 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যায় রাখতে হবে। তাহলে আমরা কি করব? এখানে যেটা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে 120, আর যেটা আমার অবশিষ্ট সেটা হচ্ছে 40। তাহলে যদি আমরা 120-র থেকে 40 মাইনাস করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 80। তাহলে আমরা যদি 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে আরও 80 প্লাস করি তাহলে আমরা যে সংখ্যাটা পাবো এই সংখ্যাটাকে কিন্তু 120 দিয়ে পুরোপুরি ভাগ করা যাবে। তাহলে দেখো 1080 এই সংখ্যাটাকে তার মানে 5, 8, 10 এবং 15 দিয়েও ভাগ করা যাবে, কিন্তু আমাকে বলেছে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট রাখতে হবে। তাহলে আমরা কি করব? 1080-র সাথে আমরা আরও 2 যোগ করব। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে 1082। তাহলে আমাদের অ্যান্সার অপশন ডি, 1082 হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 5 নম্বর কোশ্চেনটা বলেছে একজন ব্যক্তি তার একটি কর্মচারীকে বলেন 1 বছর পর তাকে 900 টাকা এবং একটি পোশাক দেওয়া হবে, কিন্তু কর্মচারীটা শুধুমাত্র 9 মাস কাজ করলে সে 650 টাকা এবং একটি পোশাক পায়,
তবে পোশাকটির মূল্য কত ছিল? ফার্স্ট অফ অল দেখো, একজন ব্যক্তিকে যদি 900 টাকা দেওয়া হয় এবং তাকে যদি একটা পোশাক দেওয়া হয়, ধরে নিলাম পোশাকের মূল্য হচ্ছে X টাকা, তাহলে সেটা হচ্ছে 12 মাস পরে দেওয়া হবে, তাহলে প্রত্যেক মাসে তার বেতনটা আমরা কত বলতে পারি? 900 প্লাস এক্স ভাগ হচ্ছে 12। এবং দেখো, সে কাজ করেছে 650 টাকা পেয়েছে 9 মাস কাজ করে, তাহলে এখানে আমরা বলতে পারি 650 প্লাস হচ্ছে সে পোশাকটাও পেয়েছে, তাহলে পোশাকটার মূল্য হচ্ছে এক্স, আমরা এখানে ভাগ করব 9 দিয়ে, তাহলে প্রত্যেক মাসের বেতনটা তার কি হচ্ছে? সমান হচ্ছে। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, তাহলে এখান থেকে কিন্তু আমরা পোশাকটার মূল্য বের করে নিতে পারি। 900 টাকা দেওয়া হবে 1 বছর পর, সঙ্গে পোশাকটা দেওয়া হবে, পোশাকের মূল্য এক্স টাকা, তাহলে 900 প্লাস এক্স ভাগ হচ্ছে 12, তাহলে সেটা হচ্ছে প্রত্যেক মাসের বেতন সমান সমান 650 প্লাস এক্স বাই হচ্ছে 9, কারণ 9 মাস পরে তাকে বেতনটা দেওয়া হয়েছে, সেটা 650 টাকা, আর পোশাকের মূল্য হচ্ছে এক্স টাকা, তাহলে 650 প্লাস এক্স বাই 9। এখান থেকে ইকুয়েশন সলভ করলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব। তাহলে যদি আমরা পরের লাইনে এটা সলভ করে নিই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 900 প্লাস এক্স বাই 12 ইকুয়াল টু 650 প্লাস এক্স বাই 9। 3 দিয়ে কাটলে এটা আমরা পাচ্ছি 4, এটা 3 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 3, তাহলে আমরা বলতে পারি 2700 প্লাস 3x ইকুয়াল টু, আমরা এখান থেকে বলতে পারি 650কে 4 দিয়ে গুণ করলে 2600 প্লাস 4x, তাহলে আমরা বলতে পারি যেখান থেকে x ইকুয়াল টু 100, অর্থাৎ পোশাকের যেটা মূল্য আমাদের বের করতে বলেছে সেটা হচ্ছে 100 টাকা। তাহলে অপশান সি হবে আমাদের অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অ্যাপ্রোচ, খুব সহজে কিন্তু আমরা সলভ করে ফেললাম। তাহলে 6 নম্বর কোশ্চেনটা দেখব। 6 নম্বর কোশ্চেনটা বলেছে, 25 মিটার কাপড় বিক্রি করে একজন ব্যক্তির 5 মিটার কাপড়ে বিক্রয় মূল্যে সমপরিমাণ লাভ হয়, তবে তার কত শতাংশ লাভ হয়? ফার্স্ট অফ অল দেখো, আমরা ধরে নেব যে প্রতি মিটার কাপড়ের যেটা বিক্রয় মূল্য সেটা হচ্ছে 1 টাকা, তাহলে 25 মিটার কাপড় বিক্রি করে ওনার কত টাকা পেলো? সেটা হচ্ছে 25 টাকা। ওনার লাভ কত হয়েছে? 5 গুণ 1, তাহলে ওনার লাভ হয়েছে 5 টাকা, তাহলে উনি বিক্রয় মূল্য ওনার হচ্ছে 25 টাকা, উনি লাভ করেছে 5 টাকা, তাহলে ওনার ক্রয় মূল্য কত হবে? যদি তার বিক্রয় মূল্য 25 টাকা হয় আর 5 টাকা যদি তার লাভ হয়, তাহলে তার ক্রয় মূল্য হবে 25 টাকা মাইনাস 5 টাকা, অর্থাৎ আমরা বলতে পারি তার যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে 20 টাকা, তাহলে যেটা তার 5 টাকা লাভ হয়েছে সেটা 20 টাকার উপরে, আর পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই, 20 দিয়ে 100 কাটলে আমরা পাবো 5, তাহলে আমরা বলতে পারি তার যেটা লাভের পার্সেন্ট অর্থাৎ তার যেটা প্রফিট পার্সেন্ট সেটা হচ্ছে 25%। আমাদের অ্যান্সার অপশান এ। ক্লিয়ার? আবার বলে দিচ্ছি, আমি ধরে নিলাম যে প্রতি মিটার কাপড় বিক্রি করে উনি 1 টাকা পায়, অর্থাৎ প্রতি মিটার কাপড়ের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে? 25 টাকা। ওনার লাভ কত হয়েছে? 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান, তাহলে 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত? 5 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 25 টাকার কাপড় বিক্রি করে উনি 5 টাকা লাভ করেছে, তাহলে ওনার ক্রয় মূল্য কত? 25 টাকা থেকে 5 টাকা বিয়োগ, যেটা হচ্ছে 20 টাকা, তাহলে ক্রয় মূল্য ওনার 20 টাকা, ওনার লাভ হয়েছে 5 টাকা, তাহলে 5 টাকা লাভ হয় 20 টাকার উপরে, আর পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই, যেটা হচ্ছে 25%। খুব সুন্দর অঙ্ক, এই অঙ্কের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের পার্সপেক্টিভে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখবো। 7 নম্বর কোশ্চেনটা বলেছে, 1087 টাকা এ কমা বি এবং সি এর মধ্যে এরূপে ভাগ করা হয় যে যদি তাদের থেকে 10 টাকা কমা 13 টাকা কমা 14 টাকা কেটে নেওয়া হয়, তবে তাদের মূলধনের অনুপাত হয় 3:5:7, তবে এ কত টাকা পেয়েছিল? অঙ্কটায় যেটা বলতে চাওয়া হয়েছে, প্রথমে হচ্ছে এ বি এবং সি এর মধ্যে 1087 টাকা ভাগ করা হয়েছে, তারপরে এর থেকে যদি 10 টাকা, বির থেকে যদি 13 টাকা এবং সি এর থেকে যদি 14 টাকা নিয়ে নেওয়া হয়, তবে দেখা যাচ্ছে তাদের যে অনুপাতটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 3:5:7। তাহলে আমাদের যেটা বের করতে হবে যে এ এক্স্যাক্টলি কত টাকা পেয়েছিল। তাহলে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এরকমভাবে চিন্তা করতে পারি যে এর থেকে যদি 10 টাকা, বির থেকে যদি 13 টাকা আর সি থেকে যদি 14 টাকা নেওয়া হয়, তাহলে মোট কত টাকা নেওয়া হলো? 13 আর 14 যোগ করে হচ্ছে 27, আর 10 যোগ করে 37। তাহলে আমরা যদি 1087 থেকে 37 প্রথমে মাইনাস করে দিই, তাহলে আমরা বলতে পারি 1050 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে 3:5:7, এই অনুপাতে ভাগ করা হয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা ইউনিটে হিসাব করি, 3 আর 5 যোগ করে 8, 8 আর 7 যোগ করলে 15, তাহলে আমরা বলতে পারি যেটা আমার 15 ইউনিট সেটাই হচ্ছে 1050 টাকা।
তাহলে 1 ইউনিট সমান সমান কত বলতে পারি, 15 দিয়ে যদি 1050কে আমরা ভাগ করি আমরা পাবো 70 টাকা। তাহলে 3 ইউনিট সমান সমান কত বলতে পারি, 3 ইউনিট সমান সমান আমরা বলতে পারি 210 টাকা। আমাকে বের করতে বলেছে যে এ এক্স্যাক্টলি কত টাকা পেয়েছিল। এ প্রথমে পেয়েছিল 210 টাকা, পরে এর থেকে যদি আরও 10 টাকা কেটে নেওয়া হয়ে থাকে তাহলে এ প্রথমে এক্স্যাক্টলি কত পেয়েছিল, 210 আরও 10, অর্থাৎ আমরা বলতে পারি এ পুরো পেয়েছিল 220 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে অপশন এ। ক্লিয়ার? এরপরে যদি কারো কোথাও ডাউটস থাকে তোমরা কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্ট করো, আমি সেটা আরও ক্লারিফাই করে দেবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখবো। 8 নম্বর কোশ্চেনটা বলেছে, একজন ব্যক্তি 12 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 45 মিনিটে, যদি সে 3/4 অংশ দূরত্ব অতিক্রম করে 2/3 অংশ সময়ে, তবে বাকি দূরত্ব বাকি সময়ের মধ্যে অতিক্রম করতে তার গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা হতে হবে। খুব সুন্দর অঙ্ক। ফার্স্ট অফ অল দেখো, কোনো একজন ব্যক্তির মোট দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার, তার যদি তিনি 3/4 অংশ দূরত্ব অতিক্রম করে থাকে তাহলে 12 কিলোমিটারের 3/4 অংশ কত হচ্ছে, সেটা হচ্ছে 9 কিলোমিটার। তাহলে 4 দিয়ে 12কে কাটলে 3, অর্থাৎ 9 কিলোমিটার। তাহলে 9 কিলোমিটার দূরত্ব তিনি অতিক্রম করেছে, টোটাল দূরত্ব কত 12, তাহলে তাকে আর কতটা দূরত্ব অতিক্রম করতে হবে, 12 - 9। তাহলে আমরা বলতে পারি তাকে আরও 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তার সময়টা কত, যেটা মোট সময় সেটা হচ্ছে 45 মিনিট। তাহলে 45 মিনিটের মধ্যে উনি কতটা সময় ইউজ করেছে, 2/3 অংশ। তাহলে 45 যদি 2/3 অংশ উনি সময় ইউজ করে থাকেন তাহলে 3 দিয়ে 45কে কাটলে আমরা পাচ্ছি 15, তাহলে আমরা বলতে পারি 30 মিনিট সময় উনি ব্যবহার করেছেন। তাহলে কতটা সময় ওনার কাছে এখনও বাকি আছে, 45 - 30, তাহলে আমরা বলতে পারি তার কাছে এখনও 15 মিনিট সময় বাকি আছে। তাহলে আমরা আমাদের যেটা তাকে যেটা করতে হবে যে এই 3 কিলোমিটার দূরত্ব তাকে অতিক্রম করতে হবে এই 15 মিনিট সময়ের মধ্যে, তাহলে তার গতিবেগটা কত হবে। এটুকু তোমরা একটা স্ক্রিনশট নাও। এরপরে যদি আমরা লিখি, তাহলে এরপরে আমরা লিখতে পারি যেটা আমার দূরত্ব সেটা হচ্ছে 3 কিলোমিটার, যেটা আমার সময় সেটা হচ্ছে 15 মিনিট। 15 মিনিটটাকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করে নিই, 15 ভাগ 60, যেটা আমরা বলতে পারি 1/4 ঘন্টা, কারণ গতিবেগটা হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা বের করতে হবে, তাই আমরা সময়টা ঘন্টাতে কনভার্ট করে নিলাম, যেটা হচ্ছে 1/4, এটাকে আমরা লিখবো হচ্ছে 1/4, এত ঘন্টা। তাহলে এটা হচ্ছে আমার দূরত্ব আর এটা হচ্ছে আমার সময়। তাহলে আমাদের গতিবেগটা যদি বের করতে হয়, দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করব, তাহলে 3 ভাগ 1/4, তাহলে 4টা যদি উপরে চলে আসে তাহলে 3 গুণ 4, অর্থাৎ তার যেটা গতিবেগ হতে হবে সেটা হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে অপশন বি। আশা করি কোথাও সমস্যা নেই। এরপরেও যদি কারো কোথাও ডাউটস থাকে তোমরা কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্ট করো, আমি সেটাকে আরও ক্ল্যারিফাই করে দেবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখবো। 9 নম্বর কোশ্চেনটা বলেছে, কোনো ব্যবসায় এ এবং বি হচ্ছে বিনিয়োগের অনুপাত 1:2, মোট লাভ্যাংশের 5% দান করার পর বাকি টাকা তাদের মধ্যে বিনিয়োগের অনুপাতে ভাগ করা হয়। বি এর লভ্যাংশ 760 টাকা হলে মোট লভ্যাংশ কত। ফার্স্ট অফ অল দেখো, আমি ধরে নিই যেটা আমার মোট লভ্যাংশ সেটা হচ্ছে 100%, তার মধ্যে থেকে যদি 5% দান করা হয় তাহলে বাকি থাকে কত, 95%। এই 95% টাকা এ এবং বি এর মধ্যে ভাগ করা হয়েছে কি অনুপাতে, তাদের বিনিয়োগের অনুপাতে, অর্থাৎ 1:2 অনুপাতে ভাগ করা হয়েছে। এবার দেখো, এখানে বি যেটা পেয়েছে সেটা হচ্ছে 760 টাকা, এ আর বির কী অনুপাতে ভাগ করা হবে, 1:2 অনুপাতে। তাহলে আমরা বলতে পারি যেটা 2 ইউনিট সেটাই হচ্ছে 760 টাকা। তাহলে 1 ইউনিট সমান সমান আমরা কত বলতে পারি, 2 দিয়ে 760কে ভাগ করলে আমরা পাবো 380 টাকা। তাহলে 3 ইউনিট সমান সমান আমরা কত বলতে পারি, 380 × 3, অর্থাৎ আমরা বলতে পারি এ এবং বি এর মধ্যে মোট এত টাকা ভাগ করা হয়েছে, সেটা কোনটা, সেটা হচ্ছে 95%। তাহলে এর পরে যদি আমরা এটা লিখি, তোমরা একটা স্ক্রিনশট নাও এতটুকুর। তাহলে এরপরে আমরা লিখতে পারি, তাহলে এরপরে আমরা লিখতে পারি যেটা 95%, অর্থাৎ এ আর বি এর মধ্যে যেটা ভাগ করা হয়েছে সেটা হচ্ছে 380 × 3, এত টাকা। তাহলে 1% সমান সমান আমরা কত বলতে পারি, 380 × 3/95, আর মোট তাদের লাভ্যাংশ কত সেটা হচ্ছে 100%। তাহলে আমরা লিখতে পারি 380 × 3/95 × 100, 5 দিয়ে কাটলে এটা আমরা পাবো 20, 5 দিয়ে কাটলে এটা আমরা পাবো 19 দিয়ে যদি 380 কাটি আমরা পাবো 20, তাহলে যেটা আমরা বলতে পারি 1200 টাকা। 20 × 3 হচ্ছে 600, মানে 60 × 20 1200 টাকা। আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 1200 টাকা, অপশান এ হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখবো।
10 নম্বর কোশ্চেনটা বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 39 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 25 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 8 ঘন্টায়। অনুকূলে যেটা আমার দূরত্ব সেটা হচ্ছে 39 এবং প্রতিকূলে দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার, তাহলে 25। অনুকূলে আমরা গতিবেগটা বলতে পারি এক্স প্লাস ওয়াই, যেখানে প্রতিকূলে আমরা গতিবেগটা বলতে পারি এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে গতিবেগ। দূরত্ব গতিবেগ দিয়ে ভাগ করলে সময়, সেম এখানে দূরত্ব গতিবেগ, তাহলে সময়, সেই মোট যে সময়টা লাগছে সেটা হচ্ছে 8 ঘন্টা। তাহলে এটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ। আমরা যদি সেকেন্ড লাইনটা লিখি, দেখো স্রোতের অনুকূলে 52 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে আমার দূরত্ব আর যেটা আমার গতিবেগ সেটা হবে এক্স প্লাস ওয়াই। সেমভাবে দেখো স্রোতের প্রতিকূলে 35 কিলোমিটার, তাহলে আমার দূরত্বটা হচ্ছে 35 আর যেটা আমার গতিবেগ সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, সেখানে আমার সময়টা লাগছে 11 ঘন্টা, তাহলে 11। এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই এটাকে আমরা এ লিখে নিলাম আর যেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সেটাকে আমরা বি লিখে নিলাম। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এক্স্যাক্টলি এ আর বির ভ্যালুটা বের করব। তাহলে এরপরে যদি আমরা লিখি, তো এরপরে আমরা এটাকে যদি প্রপারলিভাবে ইকুয়েশনটা সলভ করি, তোমাদের আমি বলবো যে তোমরা একবার হচ্ছে কোশ্চেনটাকে একটু খাতায় লিখে নাও, আমরা একটা ফ্রেশ পেজে এটাকে হচ্ছে প্রপারলিভাবে সলভ করব। তো দেখো এরপরে আমরা এটাকে সলভ করতে পারি। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 39 বাই এ প্লাস 25 বাই হচ্ছে বি ইকুয়াল টু আমরা পেলাম 8, আর এখানে আমরা পেয়েছি 52 বাই এ প্লাস 35 বাই বি ইকুয়াল টু 11। আমরা এখান থেকে প্রথমে কী করবো, বিটাকে দুটো জায়গা দুটো সমীকরণ থেকে বিটাকে যদি আমরা সরাতে চাই, 25 আর 35 এদের লসাগু কত, 175। তাহলে আমরা হচ্ছে 25কে যদি 175 বানাতে চাই, তাহলে এই পুরোটা সমীকরণটাকে আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করবো আর এখানে আমরা পুরো সমীকরণটাকে মাল্টিপ্লাই করবো 5 দিয়ে। তাহলে এখান থেকে আমরা পাবো কত, 39 একে যদি আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করি আমরা পাবো হচ্ছে 273 বাই এ প্লাস আমরা পাবো এখান থেকে 175 বি ইকুয়াল টু 56, আর এখান থেকে আমরা পাচ্ছি 260 এ প্লাস 175 বি ইকুয়াল টু 55। এবার যদি আমরা মাইনাস করে দিই, এই মাইনাস এই মাইনাস আর এই মাইনাস, তাহলে এই 56 থেকে 55 মাইনাস করলে আমরা পাবো 1, এই 175 বি চলে যায়। 273 এর থেকে যদি 260 এ মাইনাস করি আমরা পাবো হচ্ছে 13 বাই এ, অর্থাৎ আমরা বলতে পারি এখান থেকে এ ইকুয়াল টু 13, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 13। এবার দেখো যদি আমি এ এর ভ্যালু 13 এখানে বসিয়ে দিই, যদি এই সমীকরণটা তোমরা দেখো, তোমরা এটুকু একটা স্ক্রিনশট নাও, আমরা এ এর ভ্যালু 13 পেলাম, এটুকু তোমরা একটা স্ক্রিনশট নাও, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যেটা আমাদের এক নম্বর যে সমীকরণটা ছিল সেটা ছিল 39A প্লাস 25B ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে এর ভ্যালু যদি আমরা 13 এখানে বসিয়ে দিই, তাহলে 39 বাই 13 এখানে হচ্ছে 25 বাই বি ইকুয়াল টু 8। তাহলে 13 দিয়ে 39কে মাইনাস করে ডিভাইড করলে আমরা পাচ্ছি 3, তাহলে আমরা বলতে পারি 25 বাই বি ইকুয়াল টু 8 মাইনাস 3, তাহলে 25 বাই বি ইকুয়াল টু হচ্ছে 5, যেখান থেকে আমরা বলতে পারি যে বি ইকুয়াল টু 5, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। তাহলে আমরা প্রথমে পেয়েছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 13 আর এক্স মাইনাস ওয়াই আমরা পেলাম 5। তাহলে আমাদের বের করতে বলেছে স্রোতের গতিবেগ, তাহলে যদি আমরা মাইনাস করে দিই, এটা মাইনাস, এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে আমরা এখান থেকে পাবো 2y ইকুয়াল টু হচ্ছে 8, যেখান থেকে আমরা ওয়াই ইকুয়াল টু বলতে পারি 4, অর্থাৎ স্রোতের যেটা গতিবেগ সেটা হবে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কিন্তু কোনোভাবে আমাদের বেসিক কনসেপ্ট ছাড়া শর্ট অ্যাপ্রোচে কিন্তু করা সম্ভব না, কারণ এখানে আমাদের নৌকোর গতিবেগ বা স্রোতের গতিবেগ কোনোটাই কিন্তু মেনশন করা নেই। যদি নৌকোর গতিবেগ বা স্রোতের গতিবেগ কোনো একটা মেনশন করা থাকতো, তাহলে কিন্তু এই অঙ্কটা আমরা অনেক শর্ট অ্যাপ্রোচে করতে পারতাম। তো এই অঙ্কটাও তোমাদের এক্সামে আসতে পারে, তো সেইভাবে আমি এই অঙ্কটা তোমাদের প্র্যাকটিস পেপারে দিলাম। তোমরা যারা এই অঙ্কটা সলভ করতে পারবে তারা আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছ, আর যদি কেউ যদি এই জায়গাটা বুঝতে না পেরে থাকো আমাকে সেটা তোমরা
কমেন্ট করো, আমি সেটা আরও ক্লারিফাই করে দেবো। আর এই কোশ্চেনটা তোমরা হচ্ছে পুরোপুরি পিডিএফ ফর্মে বেসিক কনসেপ্টে এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের ম্যাথ প্র্যাকটিস সেট নাম্বার 14। এখানেও মিলিয়ে আমরা হচ্ছে 10টা কোশ্চেন ডিসকাশন করলাম। আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। আর তোমাদের প্রত্যেক কাছে আবার একই অনুরোধ, এই ভিডিওগুলো যদি তোমাদের কোনো হেল্প লাগে প্লিজ তোমরা ভিডিওগুলো শেয়ার করো তোমাদের বন্ধু, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল।